আজ দিল্লিতে বৈঠকে বিজেপির রাজ্য নেতৃত্ব। বৈঠকে উপস্থিত রয়েছেন দিলীপ ঘোষ, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায় ও রাহুল সিনহা। তারা গতকালই পৌঁছে গিয়েছেন দিল্লিতে। আজ জেপি নাড্ডার বাসভবনে বৈঠকের আয়োজন করা হয়েছে। তৃতীয় ও চতুর্থ দফার নির্বাচনে কাদের প্রার্থী করা হবে তা নিয়ে আলোচনা করা হবে। এই দুই দফায় 75টি আসন রয়েছে। আজ সন্ধ্যাবেলা বিজেপির নির্বাচন কমিটির বৈঠক বসবে বিজেপির সদর দফতরে। সম্ভবত আগামীকাল ওই তৃতীয় ও চতুর্থ দফার নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করবে রাজ্য বিজেপি।